ঢোল গাইছে ম্যান্ডির জন্য, ম্যান্ডি রে তুই অপরাধী রে, আমার স্বপ্ন দেখা ভালোবাসা দে ফিরাইয়া দে, আমার অনুভূতির সাথে খেলা অধিকার দিল কে, ম্যান্ডি তুই বড় অপরাধী তোর ক্ষমা নেই রে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার। মৌমিতা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো যারা কি আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, অলরেডি অন করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তার সাথে ব্রেকিং নিউজ, গো ব্রেকিং নিউজ, অনেক খবর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বেঙ্গলি ব্লগার মৌমিতা। কি কি বলছে শোনো। এই যে আজকে আমাদের স্যান্ডি ক্ষোভের বহিঃপ্রকাশ করলো 17 বছরে তার সাথে কতবার, এই যে ম্যান্ডি রানী খেলাধুলা করেছে বিয়ের পরে, গো বিয়ের পরে তার বাপের বাড়ির, মানে যেখানে ছিল, যার বাবা এখনো রয়েছে সেখানে, সেখানকার একটি ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিল। তারপরে বাড়িতে নিজের বোন, তার বন্ধু এসেছিল, তার সাথেও জড়িয়ে গেছিল। তারপরেও কিনা স্যান্ডি এই হুলকে ঘরে ঢুকিয়ে দিল। তাহলে কি স্যান্ডি কি ব্যবসা করতো নাকি বৌড়ে দিয়ে? আমি তো সেইটাই ভাবতাছি। আমাদের হাজবেন্ডরা যদি এই রকম ঘটনা ঘটায় থাকি একবারই, সব সময় সন্দেহের চোখে দেখবে। তারপরে প্রথমবার করলে লাথি মেরে তাড়িয়ে দেবে, তারপরেও যদি বাচ্চা কাচ্চার মুখের দিকে তাকিয়ে রাখে সব সময় সন্দেহ। তা ম্যান্ডির যখন এত ওই স্বভাব খারাপ, তা স্যান্ডি কিনা ওই ভাইদের লইয়া এত লটর পটর চটর পটর কইরা এত ভিডিও বানাইতেছিল কেন? হ্যাঁ, বইয়ের এত দোষ বোঝো নাই তুমি, কি ইস্যু বোঝো নাই, কেন ঢুকতে দিছিলা? আসলে স্যান্ডি বেচারা খুব সাদা সিধা ভাইব্বা ছিল। কি ভাইব্বা ছিল কইতাছি, ভাইব্বা ছিল এই ছোট পোলাডা আমার কি বইয়ের ড্যাশ মাইরা দেবে? ড্যাশ মাইরা দিছে, ড্যাশ মাইরা দিছে, পুরো একদম ড্যাশ মাইরা সংসারটা তস নস কইরা দিছে। আজকে আমাদের স্যান্ডি ভাইয়ের কি হইছে শোনো গো, দুম দুম করে ড্রেসিং টেবিলের মধ্যে হাততারে দিয়া হাততারে কাইটটা ফেলছে, কাইটটা ফেলছে, ওই হাতের কাইটটা জায়গাটা দেহে আমার বুকের ভিরত্তরটা সিরিক সিরিক করছে। তোমরা আবার ভালোবাসা ভাইবা নিও না, ভাইয়ের অমন ভাবে হাত কাটছে, ভাই একটা টিটেনাস দিয়া লইও। তারপরে কইতাছি আমাদের স্যান্ডি এত, মানে কি বলবো, এত আদর্শ হাজবেন্ডের ভূমিকা পালন করতেছে, করবেই তো। তোমরা এত কথা কইছো এই মেয়েরে তুলছে, চারিদিক থেকে এত চাপ এত প্রেশার, কি করবে ভাইটা? সব শুইনা মাইনা নিছে তো, কেন মাইনা নিছে সেটাও কইছে, তার মেয়ের জন্য মাইনা নিছে, এমনি এমনি ওই নচ্ছর মায়ারে ঢুকায় নাই। তারপরে মেয়ে কইতেছে ভালো লাগতাছে না আমাকে, ম্যান্ডির ভালো লাগতাছে না, যেই নেশা পড়েছে পিরিতি কাঠালের আঠা লাগলে পরে সারে না, সেই আঠায় মজেছে মন, তো প্রেমে মজিলে মন, তারপরে আর কইলাম না। তো যাই হোক, এই প্রেমে মজেছে, তোমরা কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে কেউ কিন্তু পড়ো না, এতে কোনো জীবন ভালো হয় না, তিনটে চারটে তার থেকে বেশি সংখ্যক মানুষের জীবন তছ নছ হয়ে যায়। তো সিঙ্গেল মাদারের তকমা নিয়া কিনা ফ্ল্যাটের মধ্যে লাভ 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 রিলেশন করছিল, তারপরে পালিয়ে গেল সেখান থেকে, স্যান্ডি পাকড়াও করে আনলো, ডাক্তার দেখাবেও ভেবে নিয়েছিল সাইকিয়াট্রিস্ট ডাক্তার, কিন্তু সেই মেয়ের কোথায় কি, তার মন যে মজে আছে ওখানে, ইস কেন যে পালাতে পারলাম না, ও কি আমার চাই, ওকে আমি ছাড়া বাঁচব না, এই হঠকারিতার ডিসিশনের জন্য সংসার ভেঙে তছ নছ হয়ে যাবে। শেষে কিনা ওই থোবরা আমসি হইয়া কি আমের আটি হইয়া গড়াগড়ি খাইবে, খাইতেই হইবে ওই স্যান্ডির জীবনে। স্যান্ডি এই আপদ মুখী রে, এরে বের কর, নালে তোর জীবনটাও সর্বনাশে ভরে যাবে, এতগুলো দর্শক ভুল হইতে পারে না। স্যান্ডি গো শোনো কথা শোনো, এতগুলো দর্শক ভুল হইতে পারে না, তোর জীবনে আবার অন্ধকার নিয়ে আইবে, তুই এইটার সঙ্গে থামাইবি যার কিনা এই চুপ চুকানি বাতি, সে কিন্তু আবার অন্য পোলার লগে চুপ চুকাবে, কি স্বভাব।
হ্যাঁ আজকে কিন্তু স্যান্ডি রাইগা সব ফাঁস কইরা দিছে। আজকে স্যান্ডির এই ভিডিওটা দেখা মনে হয়েছে একটা মারাদ একটা পুরুষ, সে কি বললেছে যে বেরিয়ে যাও এক্ষুনি আমার জীবন থেকে, মেয়েকে রেখে যাবে। হ্যাঁ ম্যান্ডি কইছিল যে মায়ারে রাইখা যাবে আর জিনিসপত্রগুলো রাইখা যাবে, বিদায় হ তুই বিদায় হ। সত্যি বল দিনি পয়সা হইলে এত মোটি গতির মানে এইরম হয়, কি কব কি কব ভাই, পয়সাটা রে কোথায় রাইখা দেবে কোথায় ব্যবসা বাণিজ্য করবে, সে মায়া সেই মতি গতি নাই। যাই হোক এদের পয়সা এইভাবেই যাবে, পাক করে মিথ্যে কথা বলে এইভাবে পয়সা রোজগার করছে এইভাবেই যাইবে, আমাগো খাটনির পয়সা। তাই এই এই সুতির কাপড়টাই আমাদের কাছে বন্ধুরা অনেক ভালো, এই শান্তির জীবন অনেক ভালো। তো দাঁড়াও দাঁড়াও বলছে আমার কথা শুনলে কি চলবে তোমাকে, এখন শোনো তো স্যান্ডি আজকে সব সুন্দরভাবে সব কথা কইয়া দিছে, চলে যাও এই করো সেই করো সব কইয়া দিছে, তার দুঃখ মানে তার দুঃখ যন্ত্রণা বেদনার কথা সব বলে দিল, কিন্তু ভিডিওটা কেন প্রাইভেট করলো? আবার কি কালকে নতুন নাটক? দেখো বন্ধুরা বাবা মায়ের সঙ্গে পালিয়ে গেছে, মানে বাবা মায়ের সঙ্গে পালিয়ে যায়নি, ভুল বলছি, বাবা মায়ের মানে একটা কি বলবো নোংরা রিলেশন, বাবার একজনের সাথে নোংরা রিলেশন, মা পরকিয়া করেছে সেইটা তুলে ধরছে, ম্যান্ডি পরকিয়া করছে সেইটাও তুলে ধরছে, কিডন্যাপিং এর ব্যাপারটা কইলো বাচ্চাটারে নাকি কিডন্যাপিং করতে আইছে, ওই যে বুইড়া দাদু ম্যান্ডির বাবা গো সেয়া কইছে, অবশ্য ঢোপে টেকে নাই। এরপরে কি হবে, থার্ড এপিসোড কি হতে চলেছে বন্ধুরা? এটাই হতে চলেছে তো যে স্যান্ডি কিনা ম্যান্ডির মায়ের প্রেমে মজিছে, এটাই কি আমরা দেখতে চলেছি? স্টার জলসা দেখো ভালো সিরিয়াল হচ্ছে গো, স্টার জলসা এত টপ টপ এত হিটের সিরিয়াল দিতেই পারে না, কি সুন্দর এইখানে এপিসোডের জন্য অপেক্ষা করেও আমাদের শান্তি, মানে পর পর ব্যাক টু ব্যাক সুন্দর সিরিয়াল দেখছি বন্ধুরা, আমার তো দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবে, তার সাথে আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টস করতে ভুলবে না। তারপরে কিনা ম্যান্ডি দুটো ক্রিয়েটারের নাম বললো, তার মধ্যে আমাদের সুও আছে, যদিও বা কল লিস্টও দেখিয়ে দিল সমস্ত কিছু দেখিয়ে দিল, তবুও বা সুকে একটা কোনো জায়গা থেকে ভালোবাসি তো, জানি না কি ও ফেসেছি কি ফাঁসেনি, তবে আমি বলবো যে ওই সব নোংরামি থেকে ওকে বেরিয়ে আসাই ভালো, কারণ এইসব দিয়ে আর কতদিন চলবে। যাই হোক নিজের চ্যানেলটার দিকে মন দেওয়া ভালো, এবার ও যেটা ভালো বুঝেছে সেটা করবে অবশ্যই, কারণ ওর মানে কি বলবো ওর উপরে একটা কোনো জায়গা থেকে একটা ভালোবাসা আমার রয়েই গেছে, তো সেই জায়গা থেকে আমি ওকে মানে কি বলবো ওই সব নোংরামির থেকে আসার জন্য আমি রিকোয়েস্ট করতে পারি, তার থেকে বেশি কিছু না। তো টুনটুনির বাসা এর নামটাও নিয়েছে, প্লাস ওর চ্যানেলের নামও নিয়েছে, এবং স্যান্ডি কি বলছে যে এই আমাদের সু নাকি সহযোগিতা করছে ওই হুলের সাথে, নাকি সুয়ের ফোনে কথা ইনস্টাতে কথা, এমনকি এরা নাকি ছল করে আমাকে স্যান্ডি ভাইরে খারাপ কইরা নাকি আবার পালিয়ে যা ভেগিয়ে যাওয়ার প্ল্যান করছে, সারা দিন নাকি স্যান্ডির সাথে সহজ মানে কি বলবো ষড়যন্ত্র করছে, মানে অত্যাচার অত্যাচার মানে ম্যান্ডি প্রচুর অত্যাচার হচ্ছে সেইটা বোঝানোর চেষ্টা করছে। কি জানি বাবা, এ তো ওই হিতম আর রিমি ঝিমি 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 ঝিমির থেকেও টপে যাচ্ছে, হেভি লাগছে কিন্তু, কি বলে বন্ধুরা অনেক দিন পরে একটা হট হট কন্টেন্ট পাচ্ছি, তোমাদের সামনেও প্রেজেন্ট করছি, আমি জানি তোমাদেরও খুব মজা লাগে। তো চলো দেখতে থাকি আবার কালকে কি এপিসোডটি আমাদের জন্য অপেক্ষা করছে, সত্যি এরা কি সুন্দর বলতো, এত কেচ্ছা করার পরেও কি সুন্দর ক্যামেরার সামনে চলে আসে, কত কিছু শেখার আছে বলতো। আমরা যখন আগে ব্লগ দেখাতাম মানে এই আমি বেঙ্গলি ব্লগ আর মৌমিতা তোমরা দেখতাই না, কিন্তু এখন ওখানে দৌড়ে দৌড়ে লাখ ভিউ দাও তাতে আমার ইঞ্চে হয় না, এই ওরা ওইসব করে আমি তো এখন কন্ট্রোভার্সিতে নেমেছি, ওদের দিয়ে একটু কুচুর মুটুর করে তোমাদের সামনে নিয়ে আসি, তোমাদেরও আনন্দ হয় আমারও আনন্দ হয়। চলো তাহলে আসি গো বন্ধুরা, আজকে এখানেই আসি, পাশে থাকবো কিন্তু আবার কাল নিয়ে আসুম সুন্দর সুন্দর টপিক।